নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সাবেকি দিনের গ্রাম বাংলার দুধ গোকুল পিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা ঘরোয়া সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ হয়। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে পিঠেটা তৈরি করে ফেলি। আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ গোকুল পিঠে তৈরি করব। সেজন্য কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের নারকোল কুড়িয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। আগে নারকোলটাকে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। কোরানো নারকোলটাকে দু তিন মিনিট সময় নিয়ে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে নলেন গুড় দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিন চার মিনিট সময় নিয়ে গুড়ের সাথে নারকোল কোড়াটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচের দানা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার, মিশিয়ে নিচ্ছি। আপনারা মিল্ক পাউডারের জায়গায় খোয়া ক্ষীরেরও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তিন চার মিনিট সময় নিয়ে মিক্সারটাকে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটা কিন্তু একটা চটচটে মিক্সারের মতো হয়ে গেছে। নাড়ু যেমন আমরা তৈরি করি, এটা কিন্তু সেই ধরনের পাক করার দরকার নেই। একটু চটচটে মতো হলেই বুঝতে পারবেন পুরটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এটা যতক্ষণে ঠান্ডা হয় ততক্ষণে চলুন অন্যান্য কাজগুলো সেরে ফেলি। গোকুল পিঠের পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এবার একটা বাটি নিয়ে নিয়েছি এই পিঠের জন্য যে ব্যাটারটা দরকার সেটা তৈরি করব বলে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চালের গুঁড়ো, মেজারিং কাপের দু কাপ দিয়ে দিচ্ছি ময়দা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, এইভাবেই তৈরি করতে হবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এক মগের মতো জল লেগেছে। আর এই জলটা যেটা আমি দিয়েছি সেটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা জল, তবে এই জলের পরিমাণটা আপনাদের ক্ষেত্রে কম বা বেশিও হতে পারে। এবার এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ব্যাটারটা রেস্ট করতে করতে গোকুল পিঠের জন্য ক্ষীরটা বানিয়ে নেব। সেজন্য এক লিটার দুধ আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে এটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। এটাকে মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে ঘন করে নিতে হবে, মানে যা দুধ নেবেন তার হাফ করে নিতে হবে। আর এটা করতে একটু সময় লাগবে, সেজন্যই দুধটা আগে ফুটতে বসিয়ে দিলাম। এবার দুধটা এভাবে ফুটতে থাক আর আমি অন্যদিকে এই পিঠে তৈরির অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি। গোকুল পিঠের জন্য যে পুরটা তৈরি করেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে অল্প অল্প পোর্শন এভাবে নিয়ে আগে হাতে গোল করে নিচ্ছি, হাতে চাপ দিয়ে দিয়ে একটা প্যারার শেপে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এই ধরনের তৈরি করে নিয়েছি। এভাবে তাহলে আমি পুরো পুরটা থেকে এই রকম তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। নারকোলের পুরটা দিয়ে সবকটা দেখুন আমি প্যারার মতো তৈরি করে নিয়েছি। আর ওইদিকে কিন্তু দুধটা ফুটছে, আমি মাঝে মাঝে ওটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে শর্টটা না জমে। আর এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, কেননা গোকুল পিঠেগুলো এবার ভাজতে হবে। ব্যাটারের মধ্যে পিঠেগুলো ভালো করে এভাবে ডিপ করে তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি। প্রথম ব্যাচের কয়েকটা গোকুল পিঠে আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি, এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথম ব্যাচের গোকুল পিঠেগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো সব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে বাদ বাকি যতগুলো আছে সবকটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সবকটা গোকুল পিঠে দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। আর দুধটা যে ফুটতে বসিয়ে দিয়েছিলাম সেটা দেখুন এখন অর্ধেক হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে দুধের টেম্পারেচারটা আগে একটু কমিয়ে নিচ্ছি। দুধের টেম্পারেচারটা এখন অনেকটাই নেমে গেছে। এবার এর মধ্যে আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এক কাপ পরিমাণ গুড় দিয়েছি, তবে আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম গুড় এখানে ব্যবহার করতে পারেন। গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসটা আবারও জ্বালিয়ে দিয়েছি। এবার দু তিন মিনিট দুধটাকে এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে আবারও ফুটিয়ে নিচ্ছি। দুধটা দেখুন টকবক করে আবারও ফুটে উঠেছে। এবার গ্যাসটা
মিডিয়ামে করে দিলাম, কেননা এখন আমি এই ভাজা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। কথায় কথায় সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এবার দুধের সাথে ভালো করে মিশিয়েও নিলাম। এবার ফ্লেমটাকে ওই মিডিয়ামে রেখেই 3-4 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মিনিট তিনেক সময় নিয়ে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু দুধ গোকুল পিঠে একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম। তবে এটাকে আমি এক্ষুনি সার্ভ করব না, কেননা এই পিঠে ঠান্ডা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই এটাকে এখন আমি আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা হোক তারপর সার্ভ করে আপনাদের দেখাবো। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের দুধ গোকুল পিঠের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। তাই দেরি না করে এইবারের পৌষ সংক্রান্তিতে এই রেসিপিটা একবার ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।